আরেক দফা বাড়লো সয়াবিন তেলের দাম। বোতলজাত তেলের দাম লিটারে বেড়েছে 12 টাকা, আর খোলা তেলে 9 টাকা। আন্তর্জাতিক বাজারের অজুহাতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও গ্যালনোবাসে সেখানে কমেছে সয়াবিনের দাম। দৈনন্দিন জীবনে নতুন চাপের শঙ্কায় আছেন ভোক্তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গেল 2 মাসে আন্তর্জাতিক বাজারে 2 দফায় কমেছে সয়াবিন তেলের দাম। বিশ্বব্যাংকের নিত্যপণ্যের দাম সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে সয়াবিনের টন প্রতি দর $1,030, $107 ডলারের হিসাবে লিটারে দাঁড়ায় $110.21। অথচ আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাই দিয়ে সরকারের কাছে সয়াবিন তেলের দর বাড়ানোর আবেদন করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, যাতে সাড়া দিয়ে খোলা তেলে লিটারে 9 টাকা ও বোতলজাতে 12 টাকা বাড়াতে রাজি হয় ট্যারিফ কমিশন। এমন সিদ্ধান্ত নিয়ে হতাশা জানিয়েছেন ক্রেতারা। আমাদের তো শুধু তেল কিনলে হয় না, আর পাশাপাশি তারও বাজার আছে, সব বাজারেই দাম বাড়তি। আমাদের না বাড়তেছি সরকারও বলছে, না পারতেছি দোকানদারকে বলছে, আমরা এখন বাধ্য হয়ে তারা যেটা বলে আমরা ওই অনুসারে কিনতে হয়। ঈদুল ফিতরের পর থেকে দেশজুড়ে তৈরি হয় সয়াবিন তেলের সংকট। জনস্বার্থে কাজ করা সংগঠন ভোক্তার অভিযোগ, অতিরিক্ত মুনাফা আদায়ে এই পরিস্থিতি তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। বৈশ্বিক বাজারে অনেক কিছুর দাম কমে যায়, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে সেটা হয় না, এবং সেটা কেন হয় না তার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। একটা কারণ যেটা আমরা অনুমান করি যে একটা স্ট্রং সিন্ডিকেট কাজ করে, সেই সিন্ডিকেটকে ওভারকাম করা আমাদের হয়তো বা সম্ভব হয় না, সেটাই একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে চাহিদার তুলনায় আমাদের যে সরবরাহ সেটা অপ্রতুল থাকায় দেখা গেছে যে দাম বাড়লেও গ্রাহকের অভাব হয় না। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারের কিছু দোকানে সয়াবিন তেল বিক্রি হয় পুরনো দরে। এই দামে তেল কিনতে ভিড় দেখা যায় দোকানগুলোতে। আগের মালগুলি আছে সেটা আমরা 185 টাকা 1 লিটার, আর 2 লিটার 360 টাকা, 5 লিটার 890 টাকা এই দরে বিক্রি করতেছি। নতুন রেট আসলে তো অবশ্যই বাড়ায় বিক্রি করতে হবে, কিন্তু যেগুলো আছে এগুলো পুরান রেট, এবং পুরান রেটে বিক্রি হচ্ছে। 2 দিন ধরে সংকট তেলের, একটু তেল অন বাড়াইছে, কোম্পানি বাড়াইছে, সব অন বেড়ে যাবে অবশ্যই। টিসিবির তথ্য মতে গত 1 বছরে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে অন্তত 40 টাকা। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা।